যে ফিলিস্তিন এখন গন্ডগোল, যে ফিলিস্তিন মুসলমানদের উপর অত্যাচার করতেছে, জুলুম করতেছে, নির্যাতন করতেছে, মুসলমানদেরকে কষ্ট দিতেছে, কি দেখেন না? ফিলিস্তিনের শিশু বাচ্চাদের হাহাকার, আকাশ বাতাস বাড়ি হয়ে যাচ্ছে। ফিলিস্তিন ওই দিন দেখলাম ফেসবুকে ফিলিস্তিন একটা শিশু বাচ্চা ক্ষুধার জ্বালায় ছাগলের মতো মাঠের মধ্যে কাঁচা কাঁচা ঘাস খাচ্ছে, শিশু বাচ্চারা গাছের পাতা খাচ্ছে, শিশু বাচ্চারা গাছের ছাল খাচ্ছে ক্ষুধার জ্বালায়, আর আমরা ফলাও বিরানি বসে এসির ভিতরে বসে খাচ্ছি। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি ফিলিস্তিনবাসীর ব্যাপারে প্রশ্ন করবে না? করবে কি না? কম আল মুসলিম আখুল মুসলিম, আমার রাসূল বলেছেন এক মুসলমান অপর মুসলমানের ভাই। আমার রাসূল আরো বলেছেন তোমার পায়ের মধ্যে যদি আঘাত লেগে যায়, তুমি যদি কাটা বেঁধো অথবা যদি কোনো আঘাত পেয়ে যাও, এটা যেমন মাথা পর্যন্ত ছেদে যায়, পৃথিবীর কোনো প্রান্তে যদি কোনো মুসলমান ভাই কষ্ট যদি পেয়ে যায়, তুমি যেখানে থাকো না কেন সেখান থেকে সেই কষ্টকে অনুভব করা লাগবে, ঠিক না? যদি অনুভব না করো তাহলে তুমি মুসলমান বলে দাবি করার কোনো অধিকার নাই, কোনো অধিকার নয়। আজকে আমাদের মুসলমানদের উপর ইসরায়েলেরা অত্যাচার করতেছে, জুলুম করতেছে, নির্যাতন করতেছে, বাংলাদেশে বসে বসে আমরা তামাশা করতেছি, ঠিক কিনা? যেরকম ভাইয়েরা আমার, যেই মুহূর্তে ফিলিস্তিনের মুসলমানদেরকে পাখির মতো শিকার করতেছে, এই মুহূর্তে আমরা ইসরায়েলি পণ্য পান করতেছি, খাইতেছি, ব্যবহার করতেছি, ঠিক কিনা? পেপসি খান মুসলমান, পেপসি খান, পেপসির লভ্যাংশ আমরা যেটা খাচ্ছি, লাভের একটা অংশ ফিলিস্তিনের মুসলমানদের বিরুদ্ধে ইসরায়েলেরা খরচ করে, আমরা বাংলাদেশে বসে বসে তামাশা করছি, বন্ধু বান্ধব মিলে খাচ্ছি, আর তাদের লভ্যাংশ তারা ইসরায়েলে যাচ্ছে, ইসরায়েল মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র কিনতেছে, ইসরায়েলি পণ্য অ্যাবাউট করব, ইসরায়েলি পানীয় অ্যাবাউট করব, মুসলমান রাজি আছেন? আল্লাহ আমাদের সকলকে এক হওয়ার তৌফিক দান করো। ভাইরা আমার, সেই ফিলিস্তিনের কথা বলবো, এই ফিলিস্তিনের আশেপাশে এক ধরনের গাছ আছে যেটা হলো আপনারা জৈতুন গাছ চেনেন তো? সেলেন জৈতুন গাছ, যে জৈতুনের তেলটা যদি আপনি খাইতে পারেন, মালিশ করতে পারেন, গায়ে দিতে পারেন, এই জৈতুনের তেল দিয়ে আবার রুটিও খাইতে পারেন, এই জৈতুনের তেল যে গাছের মধ্যে পাওয়া যায়, এটা ফিলিস্তিনের আশেপাশে গাছ পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে বলছেন আমার সিনাই পাহাড় পর্বতের মধ্য হতে এমন এক বৃক্ষ আল্লাহ পাক সৃজন করে রেখে দিয়েছেন যা হতে তৈল উৎপন্ন হয়, আল্লাহ আকবার বলেন, এবং ভক্ষণকারীদের জন্য সুস্বাদু তরকারিও পাওয়া যায়, একই গাছে তেল হয় আর ওই তেল দিয়া থাকাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তরকারিও ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহু আকবার। তরকারি আর তৈল আছে আর লাগে কি, কথাই বুঝতেছেন? তাহলে এক গাছে পাইলাম আমরা কি, রুটি আর কি দুধ, আর এই গাছে পাওয়া গেল তরকারি আর তেল, আল্লাহু আকবার বলেন। এই খাবারগুলি দিচ্ছেন কে? আরো জোরে বলেন কে? তাহলে ইবাদত করব কার? আল্লাহ।